আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো আমাদের দেশে মডার্ন রাইস ভ্যারাইটি নিয়ে। নর্মালি আমাদের দেশে 1971 সালের আগে বা 70-এর আগে তখন আমরা আসলে চাষ করতাম হচ্ছে লোকাল ভ্যারাইটি, যেগুলো ফলন আলটিভেটি অনেক কম ছিল, যার কারণে দেশে খাদ্যাভাব প্রচুর পরিমাণে ছিল। এরপর হচ্ছে আমার ইন্টারন্যাশনাল রাইস আসে হচ্ছে আমার ই থেকে, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট থেকে। তখন আমাদের ফলন কিছুটা বাড়ে, খাদ্যাভাব কমে। তো ওইটার পরিপ্রেক্ষিতে আমাদের দেশে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট ব্রি, তারপরে বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়, এরা হচ্ছে আমাদের রাইস নিয়ে কাজ করে, যার কারণে অনেক পরিমাণ মডার্ন রাইস ভ্যারাইটি আমাদের দেশে আবিষ্কার হয়েছে। তো রাইস ভ্যারাইটি ব্রি থেকে আবিষ্কার হয়েছে টোটাল 113টা, এর মধ্যে হাইব্রিড আছে 8টা, আর হচ্ছে নর্মাল রাইস আছে হচ্ছে 106টা সম্ভবত এরকম। তো প্রথম প্রথম যখন আমার রাইসগুলোর নামকরণ হতো তখন হচ্ছে বিয়ার রাইস নামেই সেগুলো আমরা বলতাম। এগুলোর আবার অনেক সুন্দর সুন্দর নিক নেম আছে, মানে এরকম ছিল আমি কোনো একটা রাইস ভ্যারাইটি আমি হচ্ছে রিলিজ করবো, তার সাথে সাথে এর আমার একটা নিক নেম দিতে হবে, বাংলার নাম দিতে হবে, যাতে কৃষক আর কি আকৃষ্ট হয় এরকম টাইপের। তো আমাদের এখন মানে BR1 থেকে BR26 পর্যন্ত প্রথম প্রথম রাইস ভ্যারাইটিগুলো আবিষ্কার হয়েছিল, তখন BR নামে হচ্ছে চলতো, বাংলাদেশ রাইস এরকম নামে চলতো। এর মধ্যে শুধুমাত্র BR13 আমার বাদ আছে, বাকি BR1 থেকে BR26 পর্যন্ত 21টা রাইস ভ্যারাইটি আছে। তো আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় বা নর্মাল যে কোনো পরীক্ষায় বিভিন্ন ধরনের টলারেন্ট ভ্যারাইটি কোনটার কী নাম এগুলো আসে, তো আমরা সেগুলো নিয়ে আজকে কথা বলব। এখানে হচ্ছে BR1, BR2, BR3, BR4, BR5 আর BR6 পর্যন্ত নর্মালি একটা হচ্ছে ছন্দ মিলেছে। দুলা ভাই মানে হচ্ছে BR6, এর মধ্যে BR6 হচ্ছে IR28, মানে ইন্টারন্যাশনাল রাইস IR28 যেটা ছিল, এইটাই আমাদের দেশে BR6 নামে মানে রিলিজ করছে। কোনো ধরনের কোনো বৈশিষ্ট্য পরিবর্তন নেই, IR28-এর যে বৈশিষ্ট্য আমার BR6-এর সেই একই বৈশিষ্ট্য, শুধুমাত্র আমাদের দেশে রিলিজ করছে দেখে এর নাম করা হয়েছে BR6। এখন আমরা BR5 থেকে BR1 পর্যন্ত নামকরণটা কীভাবে বলবো আর কি। যেমন তুলা ভাই বরিশালের বিপ্লব নাম, তিনি হচ্ছে মালা বেছে চান্দিনাতে বা চন্দ্রিমাতে, তো দুলা ভাই। তো BR5 হচ্ছে আমার দুলা ভোগ। তারপরে বরিশাল সাহিল, একটা জিনিস সবসময় মনে রাখবো, পশু সাহিল বাদে আর যত সাহিল আছে সবগুলো হচ্ছে আমন রাইস ভ্যারাইটি। তো এখানে আমার কী হচ্ছে BR4টা হচ্ছে বিশাল, এটা আমন রাইস ভ্যারাইটি। BR3 বিপ্লব, BR3 বা বিপ্লব এর একটা বৈশিষ্ট্য আমার জানা দরকার, এটা আমি হচ্ছে আউশ আমন বোরো তিনটা সিজনে চাষ করতে পারি। এরপরে BR2 হচ্ছে মালা আর BR1-এর নাম হচ্ছে চান্দিনা। তো কেমন হলো আমার ছন্দটা, দুলা ভাই বরিশালের বিপ্লব মালা বেছে চান্দিনাতে, এরকম হলো। আউশ ধানে নর্মালি হচ্ছে আমার যে সিজনটা সেটা হচ্ছে 85 থেকে 120 দিন ব্যাপী স্থায়ী হয়, আমন সিজনেরটা হচ্ছে 120 থেকে 140 দিন স্থায়ী হয়, আর বোরো সিজনের স্থায়িত্বকাল 140 থেকে 160 দিন। আচ্ছা, BR7 থেকে এখন BR12 পর্যন্ত আমরা নামকরণগুলো কীভাবে করতে পারি সেটা, যেমন হচ্ছে ব্যাস PM, মানে হয়েছে প্রাইম মিনিস্টারের কোনো কাজ নেই, শেষ, আমি প্রাইম মিনিস্টারকে বলতেছি ব্যাস, আর কিছু করা লাগবে না, এরকম টাইপের কিছু একটা বলতেছি। তো BR7 ব্যাস বিতে হচ্ছে আমার কি ব্রি বালাম, এরপরে এতে হচ্ছে আমার আশা, এসতে হচ্ছে আমার সুফলা, নামগুলো অনেক সুন্দর সুন্দর, সুজলা সুফলা শ্রেষ্ঠ শ্যামলা বা আশা নর্মাল নামগুলোই। তারপর হচ্ছে পিতে হচ্ছে আমার কি প্রগতি, আর পরে হচ্ছে আমার কি মুক্তা ময়না। BR10 আর BR11 এটা মূলত আমন ধান, আর উপর দিকে ছিল আমার BR4 আর BR5, এই দুটো ছিল আমন ধান। এরপরে হচ্ছে আমরা কথা বলবো অন্যান্য ধানে, BR12 পড়ছে, আচ্ছা দেখতেছি এরপরের ধানগুলো BR12 এখানে পড়ছে। এখন আমরা পড়বো BR13 যেহেতু নাই, তো আমরা BR14 থেকে পড়বো। এখানে মূলত আমরা মানে একটা আর কি ছন্দ মেলে হচ্ছে এরকম GM হাসি, এরকম টাইপের GM, জিতে হচ্ছে আমার কি গাজী, আর এমতে হচ্ছে আমার কি মোহিনী BR15, আর
হাসি, হাসি হচ্ছে আমার কি বোরো রাইস। এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে আমার অ্যালোপ্যাথিক। অ্যালোপ্যাথিক জিনিসটা হচ্ছে আমার দুইটা ট্রি ওরা দুজন একসাথে থাকবে, তো একটার প্রভাবে অন্যটার গ্রোথ ডেভেলপমেন্ট এটা হচ্ছে আমার কমে যাবে। যেমন হচ্ছে লিচু গাছের কারণে এর গোড়ায় আমার হচ্ছে ঘাস হয় না, তার মানে কি লিচু লিচু গাছের অ্যালোপ্যাথিক ইফেক্ট আছে, এর থেকে কোনো একটা পদার্থ নিঃসৃত হয় যার কারণে ঘাসগুলো হইতে পারে না। এরকম হচ্ছে আমার কি হাসি, হাসি হচ্ছে একটা বড় ধান অ্যালোপ্যাথিক ইফেক্ট আছে, হাসির মতো আরও অ্যালোপ্যাথিক ইফেক্ট আছে বি ধান পঞ্চাশের, এটা হচ্ছে বাংলা মতি, আর হচ্ছে আমার বি ধান একশো যার অপর নাম হচ্ছে বঙ্গবন্ধু ধান, এটা মূলত হচ্ছে জিঙ্ক রিচ। এখানে বড় ধান আর আছে আমার হাসি, তারপরে শাহজালাল আছে, আর হচ্ছে মঙ্গল, এই তিনটা হচ্ছে বড় ধান বিআর সতেরো, বিআর সেভেন্টিন, বিআর এইটিন আর বিআর নাইনটিন। এবার হচ্ছে আমার আউশ ধান মূলত কোনগুলো, মানে সুন্দর একটা মিল আছে বিআর টোয়েন্টি থেকে বিআর টোয়েন্টি সিক্স পর্যন্ত, আমার হচ্ছে বিশ একুশ তেইশ আর পঁচিশ, মোটামুটি এই তিনটে হচ্ছে চারটা বেজি সংখ্যা হচ্ছে আউশ ধান, আর আমন ধান হচ্ছে বাকিগুলো। তো হচ্ছে আমি কী বলতে পারি এই নিজামি নিয়ামত আর রহমত, সরি আমার আউশ ধানটা মূলত হচ্ছে আমি কি নিজামি নিয়ামত রহমত আর হচ্ছে শ্রাবণী, এই চারটা হচ্ছে মূলত আমার আউশ ধান। আর আমন ধান এখানে হচ্ছে কিরণ দিশারি আর হচ্ছে নয়া পাজাম, এরা হচ্ছে আমন ধান, মানে কেডি পাঠক আমরা বলি, তো এখানে বলবো কেডি নয়া পাজাম, কিরণ দিশারি বাইশ তেইশ আর নয় পাজাম পঁচিশ, এরা হচ্ছে মূলত আমন ধান। আর আউশ ধান বলছি নিজামি নিয়ামত রহমত আর হচ্ছে শ্রাবণী। এবার আমরা আসি মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গায়, যে হচ্ছে আমার রাইসগুলো কোনটা। আমাদের দেশে মূলত পনেরো ধরনের বিভিন্ন ধরনের টলারেন্ট বা বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন রাইস ভ্যারাইটি রিলিজ হয়েছে, এগুলো কেউ সল্ট টলারেন্ট, কেউ অ্যালোপ্যাথিক, কেউ হচ্ছে সাবমার্জেন্স টলারেন্স মানে হচ্ছে পানির নিচে অনেকদিন থাকতে পারবে, কেউ হচ্ছে জিঙ্কিস, কেউ ড্রট টলারেন্ট, কেউ উইথ টলারেন্ট, কেউ অ্যারোমেটিক মানে সুগন্ধ আছে। তো এখানে আমার হচ্ছে লো জিআই মোস্ট ইম্পর্টেন্ট একটা নতুন রাইস ভ্যারাইটি হচ্ছে, সেটা হচ্ছে বিরি ধান একশো পাঁচ, বিরি ধান একশো পাঁচ, এটা মনে হচ্ছে বড় সিজনের একটা রাইস, এটা ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য হচ্ছে লো জিআই। জিআই মানে হচ্ছে আমাকে গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লাইসেমিক ইন্ডেক্স বলতে বোঝায় কোনো একটা পদার্থের মানে কোনো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য যার ব্লাডে গ্লুকোজ লেভেল বাড়ায়, মানে হচ্ছে আমার ডায়াবেটিসের সৃষ্টি করে। তো আমার ডায়াবেটিস রোগীদের জন্য যে ধানটা হচ্ছে, যে ধানটা আমরা হচ্ছে সাজেস্ট করতে পারি বা হচ্ছে এই ধানটা বা এই ধানের এই চালের রাইস তারা খাইলে তাদের হচ্ছে গ্লুকোজ বাড়বে না, ডায়াবেটিস রোগীদের জন্য যে রাইসটা আমরা প্রিফার করতে পারি সেটা হচ্ছে বি ধান একশো পাঁচ। তো এখন আমরা একশো আছের একশো পাঁচের আশেপাশে কী আছে সেগুলো দেখি। একশো পাঁচের আশেপাশে আছে একশো ছয়, এটা মূলত কোন কোন ধান হবে নন স্যালাইন টাইডাল, মানে হচ্ছে আমার কি আমার যেসব জায়গায় মানে জলোচ্ছ্বাস হয় তো এরা হচ্ছে আমার স্যালাইন, এদের হচ্ছে আমার এদের মধ্যে কোনো স্যালাইনিটি দেখা দিবে না, ছিয়াত্তর সাতাত্তর আর হচ্ছে একশো ছয় এ এ, তার মানে হচ্ছে আমন ধান আর আউশ যেটা সেটা আউশ নামেই আমরা লিখছি, আর স্যালাইন টাইডাল ওয়েব সাবমার্জেন্স মানে হচ্ছে আমার যেখানে হচ্ছে ওই দক্ষিণ তীরবর্তী যে অঞ্চলগুলো আছে সেখানে আমার আমার যদি ধানগুলো যদি হচ্ছে লবণাক্ত পানির নিচেও চলে যায় তারা হচ্ছে বাঁচতে পারবে, এটা হচ্ছে আমার সেভেন্টি এইট। আর ফ্লাড টলারেন্ট মানে হঠাৎ বন্যা হইলে আমার কোন রাইস ভ্যারাইটিটা আমার পানির নিচে থেকেও আমার হচ্ছে ফলন দিতে পারবে, এরা হচ্ছে সেভেন্টি নাইন। তারপর ব্যাকটেরিয়াল ব্লাইট, এটা এক ধরনের রোগ, ব্যাকটেরিয়াল ব্লাইট রেজিস্ট্যান্স সমৃদ্ধ একটা রাইস ভ্যারাইটি হচ্ছে বি ধান একশো এক, হাই প্রোটিন আছে এইটটি ওয়ানে। একটা জিনিস লক্ষণীয়, মোটামুটি যেগুলো একটা রাইস ভ্যারাইটির কথা বলছি তারা সবাই হচ্ছে বোরো সিজনের ধান। সল্ট টলারেন্ট ভ্যারাইটি হচ্ছে এরা আমার হচ্ছে লবণ, অতিরিক্ত লবণ সহ্য করতে পারবে, আমার হচ্ছে দক্ষিণাঞ্চল
প্রচুর পরিমাণে লবণাক্ততা আছে জমিতে, তো ওইখানে আমি যদি লবণাক্ত জমিতে যদি আমি ধান লাগাতে চাই, তো ব্রিড ধান 47, 67, 73, 99 আমরা লাগাতে পারবো। আমি এখানে বি দ্বারা বোরো সিজনের ধান বুঝেছি, এ দ্বারা আমন বুঝেছি, বি দ্বারা বোরোই বুঝেছি। আর অ্যালোপ্যাথিক BR17 হাসি বললাম, আর BR50 বাংলামতি, এটা হচ্ছে বোরো সিজনের রাইস প্লাস অ্যালোপ্যাথিক। আর সাবমার্জেন্স টলারেন্স, সাবমার্জেন্স টলারেন্স হচ্ছে পানির নিচে আমার অনেক দিন এরা বেশি থাকতে পারে, 10 থেকে 15 দিন। সাবমার্জেন্স কখন হয়? মূলত আমন সিজনে হয়, তো হচ্ছে 51 আর 52 আমন সিজনের ধান। এরপর আছে জিঙ্ক্রিজ ধান, আমার বঙ্গবন্ধু ধান 100, 102, এরা হচ্ছে বোরো সিজনের ধান, 62, 64, 72, 74 এইসব ধানগুলো হচ্ছে আমার জিঙ্ক্রিজ। এরপর আছে আমার ড্রট টলারেন্ট, ড্রট টলারেন্ট বলতে আমার পানির পরিমাণ খুব কম থাকলে এই ধানগুলো এসব কিছু সহ্য করে নিজেরা ফলন দিতে পারে। ব্রিড ধান 65, 71, একটা হচ্ছে ব্রিড ধান 65 হাউস সিজনের ধান, আর 71 হচ্ছে আমন সিজনের ধান। এছাড়াও আছে উইড টলারেন্ট ভ্যারাইটি, ব্রিড ধান 69 এই হচ্ছে উইড টলারেন্ট ভ্যারাইটি। আর আমার অ্যারোমেটিক মানে সুগন্ধযুক্ত চাল, ব্রিড ধান 70 আর ব্রিড ধান 104, বাসমতি টাইপ হচ্ছে 70 70। মূলত এগুলো ছিল আমার ধান। এখন হচ্ছে আমাদের দেশে, আমাদের দেশে কৃষকরা মূলত ব্রিড ধান 28 আর ব্রিড ধান 29 অনেক বছর ধরে চাষাবাদ করে আসছে, কারণ এদের ফলন তুলনামূলকভাবে অনেক বেশি। কিন্তু অনেকদিন চাষ করার কারণে এদের থেকে বৈশিষ্ট্যগুলো মূলত হচ্ছে চলে যাচ্ছে, চলে যাওয়ার কারণে ফলন কম হতেছে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাইতেছে। তো এই জন্যে আমার ব্রিড ধান 29-এর বদলে কৃষিবিদরা প্রিফার করতেছে ব্রিড ধান 89, আর ব্রিড ধান 28-এর বদলে প্রিফার করছে ব্রিড ধান 96। মূলত জাস্ট সাবস্টিটিউট, একটা অপরটা সাবস্টিটিউট, এর পরিবর্তে আমি একে ব্যবহার করতে পারবো। আমার সবগুলো গুণাগুণ আছে, প্লাস ব্রিড ধান 28-এ যে সমস্ত সমস্যা ছিল এইসব ধানে এরকমের কোনো সমস্যা নাই। আর ব্রিডে আমার হচ্ছে ব্রিড বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট মূলত 8টা হাইব্রিড ধান রিলিজ করছে, তারা হচ্ছে আমার 1 থেকে 3 আর 5, 8, এরা বোরো সিজনের ধান, 4 আর 6 হচ্ছে আমন সিজনের ধান, আর 7 হচ্ছে আউট সিজনের ধান। আমি লেখার স্টাইলটা হচ্ছে ব্রি স্পেস বা হাইব্রিড অবশ্যই স্মল লেটার, আর ধান ধানের সাথে 8 যে আমি লিখতেছি একদম কোনো স্পেস দেওয়া যাবে না, ধানের সাথে আমার 8 দিতে হবে, কোনো স্পেস দিব না। এরপর আছে সাম আদার ভ্যারাইটি, এগুলো মূলত হচ্ছে আমার অন্য যে এগুলো মূলত আমার হচ্ছে ওই যে অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে বিনা ধান আছে, তারপর বাউ ধান আছে, এরা লিখছে। এখানে হচ্ছে আমার কি বিনা ধান যে লেখার যে স্টাইলগুলো, আর্লি ভ্যারাইটি হচ্ছে 7, তারপর সল্ট টলারেন্ট ভ্যারাইটি 8, 10 আর 23, আর অ্যারোমেটিক হচ্ছে 9, 13, এখানে বিইউ মানে বুঝে গেছে বি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এখানে। আর নেরিকা ধান হচ্ছে আফ্রিকান, এটা মূলত আফ্রিকা থেকে আসছে, আউশ ধান হিসেবে আমরা আমাদের দেশে চাষ করি। আর ভরসা এটা বাউ 63, এটার অপর নাম হচ্ছে বাউ 63 যে ধানটা আছে সেটার অপর নাম হচ্ছে ভরসা। আর সাবমার্স কন্ডিশনে বিনা ধান যেটা আমার বাঁচতে পারে সেটা হচ্ছে 11 আর 12। এখন আমি বলবো যে লেখার স্টাইলটা, অনেক সময় আমার পরীক্ষাতে ভাবে পরীক্ষাতে লেখার স্টাইল বলে যে অমুক রাইস রিসার্চ ইনস্টিটিউটে যে ধানটা হয়েছে তো তুমি লিখো কোন স্টাইলে তুমি লিখতে পারবা, তো আমি ব্রি ধান 29 এই স্টাইলে লিখবো, ব্রি সবগুলো ক্যাপিটাল হাতের, তারপরে ধান ছোটো হাতের 29 দিয়ে রাখবো সাথে, তারপরে বিনা ধান, তারপরে আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক যে রাইস ভ্যারাইটিগুলো হয়েছে সেগুলোর ক্ষেত্রে আমি কী দেবো, ব্রি স্টাইলে লিখবো, বিইউ স্পেস ধানের ছোট ডি হচ্ছে ছোটো হাতের হবে, নিচে সাইডে টু কোনো স্পেস হবে না, আর বিনা ধান বিনা ধান হবে স্পেস দিয়ে 25 হবে, আর পাও ধান অনেকটি বিনা ধানের মধ্যেই এখানে মাঝখানে শুধুমাত্র একটা স্পেস হবে, কিন্তু বিনা ধানের ক্ষেত্রে কোনো স্পেস হবে না। আমাদের দেশে অনেক লোকাল ভ্যারাইটিও আছে যেগুলো অনেক কাজের, তো আউ সিজনের যে লোকাল ভ্যারাইটিটা আমি যদি বলি সেটা একটা মানে মরিচ ব্যবসায়ী দাঁড়িওয়ালা দুলার হাসতে হাসতে কতগুলো পানের বিড়া নিয়ে যাচ্ছে,
অর্থ মরিচ ব্যবসায়ী মরিচবতী দাড়িওয়ালা মানে কি ধারিয়াল দুলাল দুলার বলতে পারি কতগুলো কটক তারা তারপরে হাসতে হাসতে হাসি কলমি পানের বিড়া নিয়ে যাচ্ছে পানি বিড়া এগুলো মূলত আউস সিজনের ধান আমাদের লোকাল ভ্যারাইটি আমরা আউস সিজনে এগুলো চাষ করে থাকি এরপর আছে আমার আমন আমনের ক্ষেত্রে কয়েকটা ক্যাটাগরি আছে আমরা লেট অক্টোবরে কিছু কিছু আমন চাষ করি আর্লি নভেম্বরে কিছু কিছু আমন চাষ করি লেট নভেম্বরে কিছু কিছু আমন চাষ করি ও হচ্ছে আর্লি ডিসেম্বরে কোনো কোনো আমরা আমন চাষ করতেই পারি তো লেট অক্টোবরে আমরা মূলত কোন কোন ধান চাষ করতে পারি আমন আর ডিএ ইট থেকে আমাদের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন সেখান থেকে আমাকে একটা ধান রিলিজ করা হয়েছে তো DA-31 এটা আমরা লেট অক্টোবরে আমন ধান হিসেবে চাষ করতে পারি আর্লি নভেম্বরে করতে পারি রাজা সাহিল হবিগঞ্জ আমন এক যেটার নাম হচ্ছে কাঠিয়া বার্গার এরকম আর লেট নভেম্বরে লোদি সাহিল আমরা ব্যবহার করতে পারি তারপরে পাট নাইভ 23 ব্যবহার করতে পারি DA-29 ব্যবহার করতে পারি হবিগঞ্জ আমন 2 এটা ব্যবহার করতে পারি যেটার অপর নাম হচ্ছে গোদালাকি আর হবিগঞ্জ আমন 4 এটার নাম হচ্ছে দুধলাকি আর্লি ডিসেম্বরে আমরা বেশ কিছু হচ্ছে আমন রাইস ভ্যারাইটি করতে পারি এই চেয়ে বোঝাইতেছে হবিগঞ্জ আমন 5 ঢালা আমন হবিগঞ্জ আমন 8 এটা হচ্ছে লাল আমন আর নাইজার শাল তিলকছড়ি এটা আর্লি ডিসেম্বরে আমন ধান হিসেবে আমরা ব্যবহার করতে পারি আর বড়ো রাইস হিসেবে ব্যবহার করতে পারি হবিগঞ্জ বড়ো 2 হবিগঞ্জ বড়ো 4 হবিগঞ্জ বড়ো 5 এবং হবিগঞ্জ বড়ো 8 এগুলোই ছিল আমাদের বাংলাদেশে ইম্পর্ট্যান্ট রাইস ভ্যারাইটি তো আশা করি আলোচনাটা ভালো লেগেছে আর যে কোনো ভর্তি পরীক্ষা না নর্মালি আমার যে কোনো চাকরি পরীক্ষা যে কোনোভাবে পরীক্ষা এগুলোতে আমার অনেক কাজে দিবে বিশেষ করে আমাদের বিভিন্ন ধরনের টলারেন্ট ভ্যারাইটি এগুলো আমাদের বিভিন্ন ধরনের ভর্তি পরীক্ষা আসে মানে চাকরি পরীক্ষা আসে পাশাপাশি আমার হচ্ছে ভাইবা তো আসে তো এগুলো অবশ্যই আমাদের কাজে দেবে আজকে এই পর্যন্ত আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম